বাদশাহ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশাহ। ফুয়া জেহাদও গেছেন, তার দেশ আক্রমণ করছে দুশ্মনে, দুশ্মনে আক্রমণ করছে। ফুয়া জেহা ফুয়ারে সিপাশালার কমান্ডার ইন চিফ বানাইয়া দুশ্মনের মোকাবিলা লাগি বাদশাহে ফাটাইছেন। কয়েকদিন বাদে উলা বাতরি খবরে গুয়াইল, বাদশাহ গেছে বিলে আপনার ফুয়া যুদ্ধ তাহারিয়া আপনার দেশের একটা অংশ দুশ্মনে কব্জা করছেন, আর আপনার ফুয়া হারিয়া বাগিয়ার যুদ্ধ থাকি। বাদশাহ এই খবর শুনিয়া বড় বেজার মনে বাড়িতাইয়া হামাইন। বাদশাহর বিবি এ বাদশাহর দেখিয়া কইলা, আইজ আপনার বড় বেজার দেখিয়ারের কারণ বিলে। কারণ হইল তোমার ফুয়ারে সিপাশালার কমান্ডার বানাইয়া দেশ রক্ষার কারণে ফাটাইছিলাম, তোমার ফুয়া যুদ্ধ তাহারিয়া বাগিয়ার। বাদশাহর বিবিয়ে শুনিয়া কইন, আমি মানি না, কোন সময় মানি না, মানতাম নাই বিলে। কেনে বিলে না, আমি যদি আপনি কইতাই আমার ফুয়া যুদ্ধ মোকাবিলা করিয়া শহীদ হয়ে গেছে আমি মানলাম, বাগিয়া হারিয়া বাগিয়ার আমি মানি না। ভাই অকল বুজুর্গ কল চাই বকল ন জওয়ান অকল, বাদশাহ কইলার বাদ দেও মানিও না তুমি। দুই তিন দিন বাদে দেখা গেল না এগো খবর মিশা যুদ্ধ চলে, আরও তিন চার দিন বাদে খবর আইছে যে দুশ্মনরে বিতাড়িত করিয়া বাদশাহর ফুয়ার নেতৃত্ব দুশ্মনরে বিতাড়িত করিয়া শিকস দিয়া পরাজয় বরণ করছেন দুশ্মনে, দুশ্মন বাগিছেন। তুই গুণার তুই তুইবার আর দিবার জায়গা পাইলে না ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল ন জওয়ান অকল, হারিয়া বাগাইয়া দুশ্মনর দুশ্মনরে দেশ রক্ষা করিয়া জয় ডঙ্কা বাজাইয়া বাজাইয়া বাদশাহর ফুয়া রাজ দরবার আয়া হাজির, সারা দেশ যশন মানানিয়র। বাদশাহ বড় হাসি মুখে শাহি মহল আয়া প্রবেশ করলা, বিবিয়ে কইলা আজ বড় কুশবাস হাসাস বাদশাহ আপনারে দেখিয়ারের কারণ বিলে। কারণ হইল ও যে আগে এক কবরে গু তোমারে আয়া কইছিলাম, তুমি মানসলায় না হাসালো করি গু মিশা খবর, কিন্তু আজ প্রকৃত আর সত্য খবর হইল ফুয়ায় দুশ্মনরে পরাস্ত করিয়া বাগাইয়া আর আমার দেশ আমার মান সম্মান রক্ষা করিয়া আজকে আইয়া রাজদরবার আইয়া পৌঁছেছ। আল্লাহর বান্দিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাদশাহ কইলা ওগো আল্লাহর বান্দি, হৌ দিন আমি আইয়া তোমারে কইলাম তুমি মানলায় না, আজকে মানছরি বিলে জি বিলে এর কারণ কিতা হইল নিগুড় রহস্য কিতা, এদিন মানলায় না আজ তুমি মানো বিলে এগু আপনারে খোয়া যায় না। ইন এক রহস্য লুকাইল কথা এখানে আছে, ইখান আপনারে খোয়া যায় না। বাদশাহ কয়েকবার আবদার করলা অনুরোধ করলা, কিতা আছে আমার শোনাও হ, বাদশাহর পরিবারে হইল না। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল, লাস্টে বাদশাহ কইলা ওগো আল্লাহর বান্দি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী, তুমি যথেষ্ট আল্লাহ বিল্লাহ করো বিলে জি বিলে, তুমি যদি আমারে কিতা আছে কথা কেন কও না, আমি তোমার উপরে নারাজ হয়ে যাইমু, আর আমি যদি তোমার উপরে নারাজ হয়ে যাই তোমার সমস্ত আল্লাহ বিল্লা বেকার হয়ে যাইব, কিচ্ছু আল্লাহ কবুল করত নাই। আল্লাহর বান্দিয়া কইরাও তো আমার একটাই লাইলা, ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল ন জওয়ান অকল। তখন বাদশাহর বিবিয়ে কইরাও, বাদশাহ যখন আমি বুধ পাইছি আমি গর্ব ধারণ করছি, ও বাদশাহ নোমা তোমা দাল্লা বিল্লা তো তুলা তুলা করতাম, কিন্তু এর বার্তা কি আমা আমি আরো তুলা বাড়াই লাইলাম, আমার ফেটোর আওলাদ গুনে কইতো দিনদার হইতো বালা হইতো এর লাগি এক নম্বর। দুই ও বাদশাহ
তুমি দেরিজে খাইবার লাগি আমারে দেও বাদশাহ তোর খাওয়া, আমি এই দশ মাস একটা লুকমা এক কামড় তোমার দেওয়ার দেখ আমি খাইছি না ও বাদশাহ। বিলেখিতা লাগি বিলেইতাত রাড়ি বেওয়ায়তি মিসকিন সারা দেশের মানুষের হোক আছে, হয়তো হালাল হইতে পারে হারাম হইতে পারে, যদি হারাম হয় যদি হারাম হয় আমার পেটর সন্তান নষ্ট হইব বরবাদ হইব, এরা লাগি আপনার দেবারি দেখ আমি এই দশ মাসের ভিতরে একটা লুকমাও খাইছি না। বিলে তুমি কিতা খাইয়া বাছিলা? বিলে তো কানুলো আসল কথা, কিতা খাইয়া বাঁচিছি? আমার এক বান্দি, আমি রোজানা লুকাইয়া লুকাইয়া দুইটা তিনটা থকি সিলাই করতাম মাতার থকি। ও বাদশাহ, যেটা আপনিও জানো না সেও জানে না, খুব লুকাইয়া দুই তিনটা থকি আমি রোজানা সিলাই করিয়া আর আমার ও বান্দির দ্বারা আমি বাজারও বেচাইতাম। আমার হাতর খামাই, আমার শরীরের মেহনত দিয়া ও বান্দিয়া আমার ও পয়সা গুন্দিয়া দেনে তেনে আমার কিছু খানা আনি দিত, আমার জেলা দেনে তেনে আমি বাঁচতাম পারি, ওভাবে এই দশ মাস আমি খাইছি। সুবহান আল্লাহ, হইতাই না ভাই অকল বুজুর্গ কল, আল্লাহর বান্দিয়া ওলাদর কারণে কত খান কুরবানি করছো। এর বাদে কইরা ও বাদশাহ, দে দশ মাস আমার ফুয়া ফেটো আসলো, এই দশ মাসের একটা রাত আমার আনা তাহাজ্জুদে গেছে না। ও বাদশাহ, একটা রাত আমার আনা তাহাজ্জুদে গেছে না, আর ইলা কোনো তাহাজ্জুদের নমাজের বাদর দোয়া গেছে না, যে দোয়াত আমি আমার আওলাদ নে কইতো আমার ফুয়া বালা হইতো আমি দোয়া করছি না। সুবহানাল্লাহ, কইতে ও কইরা ও বাদশাহ, আমার তো মেহনত আর কুরবানির বিনিময়ে আমি দে আওলাদ পাইছি, ইগু বুজদিল ইগু কাপুরুষ কোনো সময় হইতে পারে না। ও বাদশাহ, আপনি কইছো বাগিয়া ফুয়ার আমি আর লাগি মানছি না, আমি কইছি যদি আপনি কইতায় মোকাবিলা করিয়া আমার ফুয়া শহীদ হয়ে গেছে আমি মানি লাইলাম, কিন্তু আপনি কইছো বাগিছে ইখান আমি বিশ্বাস করছি না, এর লাগি যে এত মেহনত আর কুরবানির বদলা যে গুফুয়া পাইলাম। হ্যাঁ, ইগু বুজদিল এগু কাপুরুষ হইতে পারে না, এগু বাগিয়া হইতে পারে না। এর লাগি বুজুর্গ হল, ভাই হল, মা হল, বইন হল, আওলা দেখ ঢের পাইলা বা বড় কথা না। হ্যাঁ, আওলা দেখ ফারার ফারা কয়েকু ফাইলাবার কথা না, ফাইলাবা বড় কথা নাই, নেকার দিনদার একটা উসাফিসিয়েন্ট নমাজি ফরেজগার মুত্তকি একটাও আপনার যথেষ্ট, গতিকে ও কিলা বালা ওলাদ ভাইটায় কিলা নেকার ওলাদ ভাইটায়,